আপনারা কি কখনো দেখেছেন কোনো দেশের প্রেসিডেন্টও দরিদ্র হয়? যদি দেখে না থাকেন তাহলে আজকে তেমনই এক দরিদ্র প্রেসিডেন্টের কথাই বলবো আপনাদেরকে। চলুন দেখে আসা যাক সেই ব্যক্তিটিকে। এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই বেল আইকনটিতে ক্লিক করুন। প্রেসিডেন্ট বলতেই যখন আমাদের মনে ভেসে ওঠে একজন ক্ষমতাবান ও বিত্তবান ব্যক্তিত্বের ছবি, কিন্তু তখন জোসে মুজিকার নাম শুনলে ভেসে উঠবে দানশীল ও সহজ সাধারণ জীবনযাপনে অভ্যস্ত এক রাষ্ট্রনায়কের ছবি। আর উরুগুয়ের সেই প্রেসিডেন্টের নামই হল জোসে মুজিকা, যাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে দরিদ্র প্রেসিডেন্ট, যিনি যৌবনে ছিলেন একজন গরিলা ও সত্যিকারের যোদ্ধা, যাকে রাজনীতিবিদদের আরামায়েশ আর চাকরিময় জীবন কাছে টানে না। তবে বিশ্বের মধ্যে আয়ের দেশ হিসাবে পরিচিত উরুগুয়ের রাষ্ট্রপ্রধান হিসাবে তার মাসিক বেতন প্রায় $12,000, কিন্তু বেতনের শতকরা 90% তিনি দান করে দেন রাষ্ট্রীয় কোষাগারে এবং নিজের জন্য অবশিষ্ট রাখেন মাত্র $775। এই দানশীলতার কারণেই তাকে বিশ্বের সবচেয়ে দরিদ্রতম প্রেসিডেন্ট হিসাবে পরিচিতি এনে দিয়েছে। তার স্ত্রীর নাম লুসিয়াও। নিঃসন্তান এই দম্পতির সবচেয়ে দামি সম্পত্তি হল ১৯৮৭ সালে কেনা $1,900 একটিমাত্র গাড়ি। আপনি শুনলে অবাক হবেন যে উরুগুয়ের সর্বোচ্চ ক্ষমতাধর এই ব্যক্তির বসবাসের খামার বাড়িটি দেখলে যে কেউ ভুতুরে বাড়ি বলে চমকে উঠবে। বিলাসবহুল প্রাসাদে থাকার বদলে প্রেসিডেন্ট হয়েও তিনি বেছে নিয়েছেন নিতান্ত এক সাধারণ জীবন। এখনও কাদাময় পথ পেরিয়ে নিজের খামার বাড়িতে পৌঁছতে হয় তাকে। এই অর্ধপরিত্যক্ত খামার বাড়ির মালিকানাও কিন্তু তার নয়, এটি তার স্ত্রীর। এখনও খামারে স্ত্রীর সঙ্গে নিয়মিত কৃষিকাজ করেন তিনি। তিনি তার খামারে চাষ করেন হরেক রকমের ফুল। ভাঙাচোরা একটি পুরনো কুয়াই তার বাড়ির পানি সরবরাহের একমাত্র ব্যবস্থা। বিশ্বের দীর্ঘতম এই প্রেসিডেন্টের নিরাপত্তার জন্য নিয়োজিত আছে মাত্র 2 জন পুলিশ আর ম্যানুয়েলা নামের একটি আদরের কুকুর। তার দীর্ঘদিনের বিশ্বস্ত এই কুকুরটিরও একটি পাখোরা। এক সময়কার বামপন্থী গরিলা নেতা মুজিকার নামে এখনও পর্যন্ত কোনো ঋণ নেই, এমনকি তার কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টও নেই। নিজেকে নিয়ে মুজিকার উপলব্ধি আমাকে সবাই দরিদ্রতম প্রেসিডেন্ট বলে। আমার তো মনে হয় দরিদ্র তারাই যারা সারাটা জীবন কেবল ভোগপণ্য কেনার অর্থ জোগাড় করতে দাসের মতো খেটে যাচ্ছে। নিজেকে তিনি পরিচয় দেন একজন কৃষক হিসাবে। 2009 সালে দেশটির জনগণ তাকে প্রেসিডেন্ট হিসাবে মনোনীত করেন। মুজিকা তার 78 বছরের জীবনে জেল খেটেছেন 14 বছর আর গুলি খেয়েছেন মোট 6 বার। দেশটির এক নির্বাচনের কথা চিন্তা করে মুজিকা জানান, 2014 সালে অনুষ্ঠিত উরুগুয়ের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি আর প্রতিদ্বন্দ্বিতা করবেন না, এখন তার অবসরের সময় হয়েছে এবং তারপর তিনি রাজনীতি থেকে স্বেচ্ছায় অবসর নেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করে জানান। এবং নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ওয়ার্ল্ডস ক্রিয়েটিভ স্টোরিসের সঙ্গেই থাকবেন।